দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম খুবই মুখরোচক এবং মুচমুচে এই বাঁধাকপির রোলগুলো খেতে সত্যি কোটিংটা ছিল দারুণ মুচমুচে আর ভিতরের পুটাও তৈরি করেছি খুবই মজার করে আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন আর এখনও যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমি এখানে মিডিয়াম সাইজের একটা বাঁধাকপি নিয়েছি এবারে বাঁধাকপির মাঝে যে শক্ত ডাট আছে এটাকে ডিপ করে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে আলাদা করে নিয়েছি আর বাঁধাকপিটাকে আমি ধুয়েও নিয়েছি এবারে আপনি চাইলে এই পর্যায়ে এই পাতাগুলো খুলে নিতে পারেন তবে এই অবস্থায় পাতাগুলো খুলে নিলে অনেক সময় পাতাগুলো ভেঙে ভেঙে যায় বা ছিঁড়ে যায় তাই আমরা বাঁধাকপিটাকে আস্ত আগে ভাব দিয়ে নিব তার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি এর মধ্যে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম তার মধ্যে বাঁধাকপি দিয়ে দিচ্ছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিটের মতো সেদ্ধ করে নেব এর বেশি সময় লাগবে না এতে যথেষ্ট দুই থেকে তিন মিনিট সেদ্ধ করে নেয়ার পরে এবারে পানি ছেঁকে তুলে রাখছি আর আমি এটা রেখে একটু ঠান্ডা হতে দিচ্ছি আর এবারে আমরা পুর তৈরি করে নিয়েছি আপনি চাইলে এই পুরটা রান্না করা মাংস দিয়েও করতে পারেন যে কোনো ধরনের মাংস অথবা মাংসটাকে একটু আদা রসুন এবং লবণ দিয়ে সেদ্ধ করে নিতে পারেন আমি এখানে মুরগির বুকের তিন টুকরা মাংস নিয়েছি মাংসের পরিমাণটা যেহেতু বেশি না তাই অল্প করে মশলা দিচ্ছি সামান্য পরিমাণে আদা রসুন বাটা এবং পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো এক চিমটি কালো গোলমরিচের গুঁড়ো দিলাম এক চামচের মতো সয়া সস আর সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি এবারে আমি চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে এক চামচের মতো তেল দিলাম তেলটা বেশি লাগবে না অল্প করে দিলেই হবে তেল গরম হয়ে আসলে এবারে মাংসের টুকরোগুলো দিয়ে ভেজে নিচ্ছি ভাজতে বেশি সময় লাগবে না এক পাশ তিন মিনিট করে অর্থাৎ প্রতিটা পাশ তিন মিনিট করে আমি পাঁচ ছয় মিনিটের মতো ভেজে নিব যখন মাংসগুলো এরকম নরম হয়ে আসবে তখনই তুলে নেওয়া যাবে এবারে আমি এখানে নিচ্ছি হাবকা পরিমাণে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আমি এখানে হাফ চামচ গরম মশলা দিয়েছি আপনি চাইলে চাট মশলাও দিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে হাতে সাহায্যে একটু মাখিয়ে নেব তারপরে আমি এখানে দিচ্ছি সেদ্ধ আলু এখানে আমি ছোটো সাইজের চারটা আলু দিচ্ছি আর তারপরে আবারও হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়েছি চাইলে একদম ভর্তার মতো করেও মাখিয়ে নিতে পারেন এবারের মাংসগুলো দিয়েও আমি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ভালো করে একসাথে সব কিছু মাখিয়ে নেব এই পুরটা খুবই মজার হয় খেতে তবে অনেকে অনেকভাবে তৈরি করতে পারেন এভাবে তৈরি করে দেখতে পারেন অনেক মজার হবে ভাব দিয়ে রাখা বাঁধাকপি এ পর্যায়ে ঠান্ডা হয়ে গিয়েছে এবারে আমি পাতাগুলো খুলে নিয়েছি খুব ইজিলি খোলা যাবে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পাতাগুলো আলাদা করা যাচ্ছে প্রয়োজন মতো পাতা নিয়ে নিচ্ছি এবারে মাঝ বরাবর যে একটা শক্ত ডাঁট থাকে এটা আমি এভাবে করে একটু কেটে দিচ্ছি এই মোটা ডাটটুকু তাহলে আর রোল সেদ্ধ হচ্ছে কি হচ্ছে না এটার কোনো ভয় থাকবে না যে পাতাগুলো বেশি বড় সেগুলো আপনি চাইলে দুই ভাগ করে কেটে নিতে পারেন আর ছোট পাতাগুলো গোটা নিলেই হবে এবারে রোল করে নেওয়ার পালা এখানে কিন্তু কোনো নিয়ম নেই যে আপনাকে কোন দিক থেকে ফোল্ড করতে হবে আপনি যে কোনো পাশ থেকেই যে কোনোভাবে এটাকে ফোল্ড করে রোল করে নিতে পারেন খুব ভাবে এটা সেট হয়ে যাবে খুব সহজেই কিন্তু রোলগুলো তৈরি করা যাবে এখানে কোনো নিয়ম মেনে রোল করার কোনোই ব্যাপার নেই আর রোল করার সময় আপনি দেখবেন পাতাগুলো এমনিতেই একদম ভালোভাবে সেট হয়ে যাবে সবগুলি এভাবে করে আমি রোল তৈরি করে নিলাম এবার একটা বাটিতে ওয়ান ফোর্থ কাপ করে ময়দা চালের গুঁড়ো এবং বেসন নিয়ে নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন চালের গুঁড়ো দেওয়ার জন্য চালের গুঁড়ো দিলে অনেক বেশি মুচমুচে হবে স্বাদ মতো লবণ এবং মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর তারপরে পরিমাণ মতো পানি দিয়ে ঘন করে ব্যাটার তৈরি করতে হবে বেগুনি ভাজতে আমরা যেরকম ব্যাটার তৈরি করি ব্যাটারটা যেন বেশি পাতলা না হয় তাহলে আবার রোলের গায়ে লাগতে চাইবে না কালারের জন্য আমি এখানে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি না দিলেও চলে সমস্যা নেই এবারে ভাজার জন্য তেলটা ভালো করে গরম করে নিয়েছি আর ঠিক এভাবেই করে ব্যাটারে ডিপ করে তারপরে ভেজে নিয়েছি একসাথে সবগুলি দেওয়া যাবে না গাদাগাদি করে আমি চারটা করে ভেজে নিচ্ছি প্রতিটা পাশ পছন্দ মতো রঙ করে ভেজে তারপরে তুলে নিতে হবে আপনি যদি এই নাস্তাগুলো আরও বেশি হেলদি করতে চান সেই ক্ষেত্রে এভাবে করে না ভেজে স্টিম অর্থাৎ ভাব দিয়েও নিতে পারেন সাত আট মিনিটের মতো সিঙ্গারা সমচার থেকেও এর স্বাদ কিন্তু কোনো অংশে কম না আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন খুব বেশি ভালো লাগবে আমার বিশ্বাস সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ